যারা ইসলামের নাম দিয়ে ধর্ম ব্যবসা করে, ইসলাম কোনো সময় সেটা অ্যালাউ করে না। সকল ধর্মের সমান অধিকার। উৎসব আপনার, আপনার আজকে যেটা আছে এটা সবার, উৎসবটা আমাদের সবার। ঈদের সময় যখন আমরা সব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমার বন্ধুরা যারা আছে আমরা উৎসব করি, আজকে এই জন্মাষ্টমীতেও আমরা একই কারণে এসেছি আপনাদের উৎসবের সামিল হওয়ার জন্য। বাংলাদেশের কোথায় কী হবে আমি জানি না, কোনোদিন ভাববেন না আপনি কোন ধর্ম করেন। ধর্ম আমি মুসলমান, আপনি হিন্দু ও বৌদ্ধ ও খ্রিস্টান, এইটা ম্যাটার না। এটাই আমি মনে করি ইসলাম ধর্মের প্রথম কাজ, যে আরেকটা ধর্মকে সম্মান করা। যারা ছিল না বিষয় ছিল যে আমরা সবাই বাঙালি, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। বাংলাদেশের কোথায় কী হবে আমি জানি না, যেই কয়েকদিন আমরা এই খোকন সাহা, অনুপ সাহা, শঙ্কর দা, অমল দা, প্রবীর দা, শিপন, আমাদের পরিতোষ দা, আমাদের বাসুদা, আমাদের সবার নাম মনে পড়ছে না, আমরা যদি বাইচা থাকি আমাদের সরস সাহা এবং যারা আপনারা এই উদ্যোগ করেছেন এবং ইয়াং জেনারেশন, নারায়ণগঞ্জ সম্প্রদায়কে তার কোনো বিশ্বাস্য অতীতেও ছড়াতে পারে নাই। ইনশাল্লাহ আগামীতেও অন্তর্পক্ষে বাংলাদেশের কোথায় কী হবে জানি না, কারণ আমরা এমন একটা জেলায় বাস করি যেখানে আমাদের বাংলাদেশে কোথাও এটা নাই। প্রথমে হলো কবরস্থান, তারপর হলো শ্মশান, তারপর হলো খ্রিস্টানদের কবরস্থান। আমরা মৃত্যুর আগেও একসাথে আছি, আমরা মৃত্যুর পরেও বাস করে থাকি, এটার নামই হচ্ছে নারায়ণগঞ্জ। এবং এই নারায়ণগঞ্জে যদি কেউ কোনোভাবে চিন্তা করে যে এই দেশে, আমি সনাতন ভাইদেরকে একটা কথাই বলবো যে আপনারা কোনোদিন ভাববেন না আপনি কোন ধর্ম করেন। ধর্ম আমি মুসলমান, আপনি হিন্দু ও বৌদ্ধ ও খ্রিস্টান, এইটা ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে এই দেশে যতটুকু অধিকার জাতির পিতার কন্যা শেখ হাসিনার আছে, ততটুকু অধিকার আমারও আছে, ততটুকু অধিকার আপনারও আছে, কারণ এই দেশটা আমাদের সবার। তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব যে কোনো অশুভ শক্তি পৃথিবী সবসময় থাকবে, পৃথিবী জন্মের ইতিহাস থেকে অশুভ শক্তি ছিল, সব ধর্মের মধ্যেই ছিল, অসুররাও ছিল এবং দেবতাও ছিল। সেই কারণে সকল অশুভ শক্তিকে মোকাবেলা করার জন্য, বাংলাদেশকে পৃথিবীর বুকে মানচিত্রে অসম্পদের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জাতির জনকের কন্যা শেখ হাসিনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সেই বাস্তবায়ন, স্বপ্ন বাস্তবায়ন করার এই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমিও আশীর্বাদ করি, দোয়া করি আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে কোনো শক্তিকে মোকাবেলা করার জন্য ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকব। এটাই আমি মনে করি ইসলাম ধর্মের প্রথম কাজ, যে আরেকটা ধর্মকে সম্মান করা। যারা ইসলামের নাম দিয়ে ধর্ম ব্যবসা করে, ইসলাম কোনো সময় সেটা অ্যালাউ করে না। সকল ধর্মের সমান অধিকার। উৎসব আপনার, আপনার আজকে যেটা আছে এটা সবার, উৎসবটা আমাদের সবার। ঈদের সময় যখন আমরা সব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমার বন্ধুরা যারা আছে আমরা উৎসব করি, আজকে এই জন্মাষ্টমীতেও আমরা একই কারণে এসেছি আপনাদের উৎসবের সামিল হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার উপরে ভরসা করে এই কথাগুলি বললাম, সৃষ্টিকর্তা এবং আরেকজন মানুষ, সেটা হচ্ছে জাতির পিতার কন্যা শেখ হাসিনা। আপনার শেখ হাসিনার জন্য দোয়া করবেন, উনি যদি থাকেন ইনশাল্লাহ বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে। এই 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে স্বাধীনতা আমরা এনেছি, 2 লক্ষ মামনের সম্মান দিয়ে। সেখানে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান জীবন দিয়েছে সেটা কিন্তু সাবজেক্ট ম্যাটার ছিল না। ম্যাটার ছিল সবার রক্তে কিন্তু লাল ছিল, ওই রক্ত কেউ আলাদা করতে পারে নাই। যেহেতু রক্ত কেউ আলাদা করতে পারে নাই, তাই বাংলাদেশের উন্নতি ঠেকাতেও কেউ পারবে না। আমরা আবারও শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ এই বাংলাদেশকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মনে রাখবেন আমরা যারা আছি আমরা আপনাদের পরিবারের একটি অংশ। রাত হোক আর সকাল ভোর হোক, যখন ডাকবেন কোনো স্বার্থে না, ইলেকশন করার জন্য, রাজনীতি করার জন্য না, মানবতার স্বার্থে আপনাদের পাশে আছি, ছিলাম এবং ওয়াদা করছি ভবিষ্যতেও থাকবো।